এবার অভিকর্ষ, যেটা আমরা কি বলেছিলাম, অভিকর্ষ যখন আমি দেখো প্রশ্ন যেগুলো লিখেছিলাম সেক্ষেত্রেও বলেছিলাম যে অভিকর্ষ হলো মহাকর্ষেরই একটা বিশেষ রূপ। অভিকর্ষ বলতে কি, যখন মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণার মধ্যে একটা বস্তু হয়ে যাচ্ছে পৃথিবী, তখন সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ মানে কি, ওয়ান টাইপ অফ মহাকর্ষই হচ্ছে, শুধুমাত্র একটা বস্তু হয়ে যাচ্ছে পৃথিবী। তাহলে আমরা যে দুটো বস্তু নিচ্ছিলাম M1 আর M2 ভরের, সেখানে M1 আর M2 ভরে দুটো বস্তু না নিয়ে একটা বস্তু হয়ে যাচ্ছে পৃথিবী। পৃথিবীর ভরকে আমরা সবসময় ধরবো ক্যাপিটাল M, কারণ পৃথিবী অনেক বড় একটা বস্তু, অন্যান্য যে কোনো বস্তু থেকে তার ভরটা অনেক বেশি, যার জন্য পৃথিবীর ভরকে ধরছি ক্যাপিটাল M, আর অন্য যে বস্তুটাকেও নিজের দিকে আকর্ষণ করছে সেটাকে ধরছি স্মল M, ঠিক আছে। আর তাদের দুজনের মধ্যেখানে দূরত্ব, এবার দূরত্বের কনসেপ্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, দেখো এটা হচ্ছে আমার পৃথিবী। অভিকর্ষ বলছি কি না, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকেই বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর কাছাকাছি ধরে নাও এই একটা বস্তু আছে যার ভর হচ্ছে ছোট হাতের M, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। এবার আমি বলেছিলাম কি, আরটা কি ছিল, যে দুটো বস্তুর যে কেন্দ্র সংযোজক যে সরলরেখা সেই দূরত্বটা। তাহলে এটা হচ্ছে যদি পৃথিবীর কেন্দ্র হয় আর এইটা হলো পৃথিবী ওই বস্তুটার কেন্দ্র, এই দুটো কেন্দ্রের মধ্যে যে সংযোজক সরলরেখা সেটাকেই বলা হচ্ছে আমার আর, বা এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব। এবার দেখো পৃথিবী, কল্পনা করতেই পাচ্ছ যে পৃথিবীর ওপরে থাকা কোনো একটা বস্তু, ধরো 1 কেজি ভরের একটা কোনো বস্তু বা 5 কেজি ভরের একটা কোনো বস্তু, তার যে রেডিয়াস, সব বস্তুকেই তো আমরা এরকম গোলাকার ধরছি, তাহলে তার যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা পৃথিবীর রেডিয়াসের তুলনায় অতি নগণ্য। পৃথিবীর ব্যাসার্ধ এই ছোট একটা 2 কেজি বা 5 কেজি ভরের বস্তুর তুলনায় অনেক অনেক বেশি, যার জন্য তাদের এই কেন্দ্র সংযোজক যে সরলরেখাটা বা যে ডিস্টেন্সটা সেটাকে ধরে নেওয়া হয় প্রায় পৃথিবীর ব্যাসার্ধের সমান, প্রায় পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ সেটাকে আমরা সবসময় বড় হাতের R দিয়ে প্রকাশ করব। তাহলে যেহেতু এই বস্তুটার ভরই বলো বা বস্তুটার আকারই বলো পৃথিবীর তুলনায় অনেক ছোট, তার জন্য এর ব্যাসার্ধটাকে প্রায় নেগলিজিবল ধরে নেওয়া যেতেই পারে সেই পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়। তাই এই যে ডিস্টেন্সটা দুটো বস্তুর, মানে পৃথিবী এবং ওই বস্তুটার মধ্যবর্তী কেন্দ্র সংযোজক সরলরেখার যে দূরত্ব, সেটাকে ধরেই নেওয়া যায় যে সেটা পৃথিবীর ব্যাসার্ধের সমান। তো যার জন্য যখন আমরা অভিকর্ষ বল পরিমাপ করি, তাহলে সেক্ষেত্রে তো সেই অভিকর্ষ মহাকর্ষেরই রূপ, তাহলে একই ফর্মুলাই হবে। কিন্তু ফর্মুলাটা কীরকম হবে, জি দুটো বস্তুর মধ্যে একটা বস্তু হয়ে যাচ্ছে পৃথিবী, তাই তার ভর হয়ে যাচ্ছে ক্যাপিটাল M, অন্য আর একটা বস্তুর ভর ছোট হাতের M, ডিভাইডেড বাই মাঝের দূরত্বটাকে ধরা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তার জন্য ক্যাপিটাল R স্কোয়ার। তাহলে মহাকর্ষ সূত্রের মতো এটা হলো অভিকর্ষ সূত্র, যেখানে হচ্ছে বড় হাতের জি বা ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। তো এটা হলো অভিকর্ষ সূত্র। এইবার এখান থেকেই আমরা জানি কি, যে আর একটা জিনিস আমাদের আসে, যেটা হচ্ছে ছোট হাতের জি, যেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, না অভিকর্ষের প্রভাবে কোনো একটা বস্তুতে বা পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেজন্য ছোট হাতের জি, যেহেতু বড় হাতের জি অলরেডি আগে আছে তাই এটাকে বড় হাতের জি দেওয়া যায়নি, ছোট হাতের জি দেওয়া হয়েছে। তো ক্যাপিটাল জিকে বলা হয় কি, না একক ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে একক ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই আমরা জি বলছি। তাহলে এখানে দেখো আমি যদি এই যে অভিকর্ষ বলটা নিয়েছি, এখানেও তো পৃথিবী একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, কোন বস্তুকে, না এম ভরের একটা বস্তুকে। এবার আমি বলছি একক ভরের একটা বস্তুকে আকর্ষণ করবে, তাহলে সেখানে কি আমার এই ছোট হাতের এম এর জায়গায় এক বসিয়ে দিলেই হবে? তাহলে সেক্ষেত্রে একক ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে সে আকর্ষণ বলের মানটা কি হবে, এফ ইকুয়াল টু জি এম ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, সমান হয়ে যাবে জি এম বাই আর স্কোয়ার। এবার বলা হচ্ছে কি, যে এই যে বল দ্বারা আকর্ষণ করে কোনো একক ভরের বস্তুকে সেটাকেই বলা হয় তার অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে তখন কি হয়ে যাবে, দেখো জি সমান হয়ে যাচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এটা হলো অভিকর্ষজ ত্বরণের গাণিতিক রাশিমালা।
তাহলে অভিকর্ষ যে ত্বরণ নির্ণয় করতে গেলে আবার কী কী লাগছে? পৃথিবীর ভর লাগছে, পৃথিবীর ব্যাসার্ধ লাগছে, আর মহাকর্ষীয় ধ্রুবক লাগছে। তার জন্য দেখবে আরেকটা প্রশ্ন আমি দিয়েছিলাম যে সব জায়গায় কি অভিকর্ষ যে ত্বরণ সমান? সেটা কখনোই সমান হয় না, কারণ অভিকর্ষ যে ত্বরণ কী হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করছে। আর আমরা জানি পৃথিবী সব জায়গায় গোলাকার নয়, যার জন্য পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সকল জায়গায় সমান নয়। তাহলে যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, দেখো এখানে দূরত্বের সঙ্গে তো ব্যস্তানুপাতিক, তাহলে যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বেশি সেখানে আকর্ষণ বলটা কম হবে, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ কম সেখানে বেশি হবে। এখানেও দেখছো নিচে আছে, মানে এটা ব্যস্তানুপাতিক জি এর সাথে, তার মানে আর বেশি হলে জি কমবে, আর কম হলে জি বাড়বে। তাহলে যেখানে পৃথিবীর আমরা কি জানি নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি স্ফীত, তাহলে নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধটা বেশি, তার মানে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কম। আর মেরু অঞ্চল যেহেতু একটু চাপা, মেরু অঞ্চলটা যেহেতু কাছে অবস্থিত হচ্ছে, তার জন্য মেরু অঞ্চলে কিন্তু জি এর মানটা বেশি। আর কি হয় দেখো, যে কোনো অভিকর্ষ বলো বা অভিকর্ষ ত্বরণ বলো, আমরা কি বলি যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে যখনই বস্তুটা একদম কেন্দ্রে পৌঁছে যাবে তখন তাহলে কি আর আকর্ষণ বলটা কাজ করবে না, মানে ও যেখানে ও ডেস্টিনেশন ছিল কেন্দ্র পর্যন্ত, তো কেন্দ্রেই পৌঁছে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আকর্ষণ বলের কোনো ব্যাপার থাকছে না। তার জন্য বলা হয় কি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, পৃথিবীর কেন্দ্রে কোনো একটা বস্তুর ওজনও শূন্য। ওজন বলতে কি, আমরা ওজন নিয়ে কিন্তু আগের ক্লাসে, মানে আগের চ্যাপ্টারে অনেক কিছু বলেছি, যা এখানে আরেকবার বলে দিই, ওজন ডাব্লু সমান হচ্ছে এম ইন্টু জি। মানে কোনো একটা বস্তুকে তার ভর এবং অভিকর্ষ ত্বরণের ওপর ডিপেন্ড করে তার ওজন। কোনো একটা, আমরা ওজনের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রেও বলেছি, কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হচ্ছে তার ওজন। দেখো এখানে জি এর মান কি, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আমি এখানে যদি জি এর মানটা বসাই, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তার সঙ্গে যদি ছোট হাতের এমটা গুণ করি, তাহলে দেখো এটা কি মহাকর্ষ বা অভিকর্ষের ফর্মুলা, ওই সরি মহাকর্ষ নয়, অভিকর্ষের ফর্মুলাটা এসে গেল। তার মানে কি, কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই তার ওজন বলা হচ্ছে। তাহলে এটা বলের এক্সপ্রেশনই তো আসছে, যদি এম ইন্টু জি করি, এটা যেহেতু জি এর এক্সপ্রেশন তাই আমি এই টার্মটাকে জি দেওয়া রিপ্লেস করছি। তার জন্য আমরা আর এত কিছু মনে রাখি না, আমরা শুধু মনে রাখি বস্তুর ওজন ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি। কোনো একটা বস্তুর ভর যদি 5 কেজি হয় তাহলে 5 ইন্টু জি এর মান দিয়ে গুণ করবে, কোনো একটা যদি 10 কেজি হয় তাহলে 10 ইন্টু জি এর মান দিয়ে গুণ করবে। এটা তোমরা জানো, কারণ আগেরবারে পরীক্ষাতেও দিয়েছো এরকম প্রশ্নের উত্তর। এবং জি এর মানটা হয় কি, জি সব জায়গাতে সমান নয় ঠিকই, কিন্তু জি এর যে আনুমানিক গড় মান ধরা হয়, তো জি এর মান সিজিএস পদ্ধতিতে ধরা হয় 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা 980ও ধরতে পারো, আর এসআইতে ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা আনুমানিক জি এর মান, তো এই মান দিয়েই গুণ করতে হয় সবসময়, যে কারোর ওজন বার করতে হলে জি এর এই মানগুলো দিয়ে গুণ করতে হবে। আর জি এর একক তো এই তো এখান থেকে বুঝতে পারলে, সেমি পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ অ্যাকচুয়ালি জি মানে তো ত্বরণই, সে অভিকর্ষের প্রভাবেই হোক যাই হোক, ত্বরণ যা এমনি ত্বরণেরও যা একক হবে, অভিকর্ষ ত্বরণের এককও তাই হবে। তাহলে সিজিএস এ অভিকর্ষ ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার।